আপনি যদি আমার মতো একটা হেলদি স্কিন চান সাথে আপনার স্কিনটা হবে ভেতর থেকে গ্লোয়িং এবং গ্ল্যামারাস তাহলে ডেফিনেটলি দিস প্রোডাক্ট ফর ইউ সেরাবি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো স্কিনকে ভেতর থেকে গ্লো করতে যেমন হেল্প করে স্কিনের স্পটগুলোকেও রিমুভ করতে হেল্প করে এবং আপনার স্কিনটা হেলদি করে দিতে অনেক বেশি ইফেক্টিভ ব্র্যান্ড হচ্ছে এই সেরাবি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমি বেশ কয়েক মাস ধরে এই সেরাপি ব্র্যান্ডের সাথে আছি তো সেরাপি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করে আমি যত দ্রুত রেজাল্ট পেয়েছি আর কোনো প্রোডাক্ট ইউজ করে আমি এত দ্রুত রেজাল্ট পাইনি পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা শুধু চায় যে আমার স্কিনটা একদম সুপার ব্রাইট হবে হেলদি রাখার কোনো প্রয়োজন নেই আবার কিছু মানুষ আছে যারা চায় যে আমার স্কিনটা হেলদি হোক বাট আমার স্কিনটা গ্লোয়িং থাকুক এবং স্কিনের সৌন্দর্যটা বজায় রাখুক যারা এই ধরনের জিনিসগুলো চাচ্ছেন তারা অবশ্যই সেরাবি ব্র্যান্ডটা ব্যবহার করতে পারেন আমি কেন সেরাবি ব্র্যান্ড ব্যবহার করি বা আমার স্কিন কেয়ার রুটিনে কখন কোন প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করি সেটা নিয়ে আজকে সাজানো হয়েছে আপনাদের জন্য এই ভিডিওটা এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর প্রাইস কেমন পড়বে কোন জায়গা থেকে অথেন্টিক পাবেন কোনটা কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এই রকমের বিস্তারিত সব ডিটেলস নিয়ে সাজানো হয়েছে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা হচ্ছে স্কিন কেয়ার রুটিন উইথ মাই ফেভারিট ব্র্যান্ড সেরাপি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি তাহমিনা হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো আমার স্কিন কেয়ার রুটিন নিয়ে এবং আমার স্কিন কেয়ার রুটিনে সেরাপি ব্র্যান্ডটা আমি কেন অ্যাড করেছি বা আমি কী কী উপকারিতা পেয়েছি সব কিছুই থাকবে আজকে মাই স্কিন কেয়ার উইথ সেরাপির এই ভিডিওটাতে তাই পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইলো রকম না টেনি তার পাশাপাশি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখার আগে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি একদম নিউ ভিউয়ার্স প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে দিবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য চলুন এবার স্কিন কেয়ার রুটিনের ভিডিওতে চলে যাওয়া যাক স্কিন কেয়ার রুটিনের ফার্স্ট এবং ইম্পর্টেন্ট স্টেপে হচ্ছে ক্লিনজার ইউজ করা বা ফেস ওয়াশ অ্যাপ্লাই করা আপনি ত্বককে যেই প্রোডাক্টে অ্যাপ্লাই করেন না কেন তার আগে অবশ্যই আপনার ফেসটাকে ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে ত্বকের উপরিভাগের ময়লাগুলোকে ভালো করে স্কিন থেকে রিমুভ করে নিতে হবে তো আমার পছন্দের তালিকায় সেরাবি ব্র্যান্ডের এই হাইড্রোটিন ক্লিনজারটা রয়েছে আমার স্কিন টাইপস অনুযায়ী এই হাইড্রোটিন ক্লিনজারটাই বেস্ট আমার স্কিন হচ্ছে ড্রাই একদম অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে অনেক সময় আবার ড্রাইনেসটা একটু কম থাকে বা ড্রাই থাকে তো নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এই হাইড্রোটিন ক্লিনজারটা বেস্ট একটা ক্লিনজার এটা দুশো ছত্রিশ এমএলআর একটা প্রোডাক্ট এবং মেড ইন ফ্রান্সের একটা প্রোডাক্ট এটা আমি নিয়মিত ব্যবহার করছি দেখে আমার বোতলটা কেমন হয়ে গিয়েছে এটা আমি কিভাবে ব্যবহার করি একটু বলে এটা আমি দিনে দুইবার ব্যবহার করি সকালে একবার আর রাতে একবার যখন আমি বাসায় থাকি তখন আর সকালবেলা এটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করি না তখন আমি ফেসে শুধু পানির ছাপটা দিই কারণ আমার মনে হয় যে তখন যদি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করি ফেসটা একটু ড্রাই হয়ে যাবে তো যদি আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন না করি তাহলে আমার স্কিনটা ওরকম ড্রাই হয় না দ্যাটস ওয়াই আমি বাসায় থাকলে শুধু একবেলা এটা দিয়ে ফেসটা ক্লিন করি শুধু রাতে আর যদি আমি বাহিরে যাই তাহলে দিনে দুবার এটাকে অ্যাপ্লাই করি এবার ছোট করে একটু বলে নেই এটা অনেকেই ছোটো কোয়ান্টিটিটা চায় ছোট কোয়ান্টিটিটা হচ্ছে একটি নাইন এমএল আর এটা হচ্ছে দুশো ছত্রিশ এমএল এল এইটি নাইন এমএলের প্রাইসটা কোয়ান্টিটি অনুযায়ী বেশি আর ওটা খুব বেশি দিন আপনি ইউজও করতে পারবেন না আর এইটা কোয়ান্টিটি অনুযায়ী এটার প্রাইসটা কম এটা আপনি মানে অনেক দিন এটাকে ব্যবহার করা যায় দুশো ছত্রিশ এম এর এই প্রোডাক্টটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা বিউটি বক্স বিটিতে আপনারা পেয়ে যাবেন অথেন্টিকটা ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে লিঙ্কটা দেওয়া থাকবে প্রাইস অনেক জায়গায় কম বেশি হতে পারে এটা বিভিন্ন কারণে প্রাইসটা কম বেশি হয় আজ থেকে কয়েক বছর পরে হয়তো প্রাইসটা বাড়তি বা কম থাকতেও পারে সেটা ডিপেন্ড করবে ডলার রেটের উপরে এই জন্য আমি অনেক সময় প্রাইস মেনশন করি না বাট আজকে আমি প্রোডাক্টগুলোর প্রাইস মেনশন করে দেবো এটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা দুশো ছত্রিশ এম একটা প্রোডাক্ট আপনি এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন এটার উপকারিতা সহ বিস্তারিত যদি আরও জানতে চান এটার একটা অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা গেল আমার স্কিন কেয়ার রুটিনের ফার্স্ট স্টেপ এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে স্কিন কেয়ার রুটিনের রেগুলার রুটিনে আমার সেকেন্ড স্টেপ হচ্ছে ফেসের জন্য সিরাম অ্যাপ্লাই করা সিরামটা ত্বকের ভেতরে প্রবেশ করে ত্বককে ভেতর থেকে গ্রোয়িং করতে এবং ত্বককে ভেতর থেকে প্রবলেম মুক্ত করতে অনেক বেশি হেল্প করে যাদের বয়স টোয়েন্টি ফাইভ হয়েছে বা টোয়েন্টি ফাইভ প্লাস তারা সেরাবি ব্র্যান্ডের এই র্যাটনাল সিরামটা অ্যাপ্লাই করবেন এইটা একদম মিরাকেল একটা সিরাম যেটা আপনার ত্বককে মানে কি পরিমাণ চেঞ্জ করে দেবে এবং আপনার ত্বকের প্রবলেমগুলো কি কী হারে সলভ করবে এটা জাস্ট আপনি নিজেই অবাক হয়ে যাবেন থার্টি এম এর প্রোডাক্ট দুইটাই থার্টি এর এটার প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা আর এইটার প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাইড্রেটিং অনেক অ্যাসিড সিরাম এগুলো সবই কিন্তু প্রমোশনাল প্রাইস চলছে আর এটার প্রাইস পড়বে পঁচিশশো এটা হচ্ছে সেরাবে ব্র্যান্ডের স্কিন রিনুইং র্যাটেনল সিরাম এটা নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখন এটা নিয়ে কথা বলবো তো আমার সেকেন্ড স্টেপে রয়েছে সেরাবি ব্র্যান্ডের এই হাইড্রোটিং হ্যালোরোনিক অ্যাসিড সিরাম এই সিরামটা আপনারা তেরো বছর থেকেও ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই বাট যাদের পঁচিশ বা পঁচিশ প্লাস তারা অবশ্যই এই সিরামটা স্কিনে অ্যাপ্লাই করবেন এটা একটা অ্যাপ্লাই করলে আপনি একদম বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন আপনি চাইলে এটা রেগুলার বেসে ব্যবহার করতে পারেন এবার কথা বলি এই প্রোডাক্টটা নিয়ে এটা হচ্ছে সেরাবে ব্র্যান্ডের হাইড্রেটিং হ্যালোরোনিক অ্যাসিড সিরাম এটা হচ্ছে মেড ইন ইউএসএ এটার প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা সবগুলো প্রোডাক্ট আপনারা বিউটি বক্স ভিডিওতে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা দেখে নিতে পারেন তো এই প্রোডাক্টটা থাকে আমার সেকেন্ড স্টেপে তো ময়শ্চারাইজারের আগে আমরা সিরামটা অ্যাপ্লাই করি বিকজ অফ সিরামটা ঠিক স্কিনে সেই ধাপে যেতে পারে যে ধাপে মশ্চুরাইজার ক্রিমটা যেতে পারে না মশ্চরাইজার ক্রিমগুলো মূলত একটু ভারী হয় সিরামগুলো একটু লাইট ওয়েট হয় দ্যাটস তো এটা আমাদের ত্বকের গভীরে যেতে পারে এটা আমার ত্বকটাকে একদম রিঙ্কেলস ফ্রি করে দিতে হেল্প করে আমার স্কিনটাকে স্মুথ করে এবং এছাড়াও এটার অনেক অনেক বেনিফিট রয়েছে এটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো আমার সেকেন্ড স্কিন কেয়ার স্টেপের সেকেন্ড ধাপে রয়েছে সেরাবি ব্র্যান্ডের হাইড্রোটিক হ্যালোরোনিক অ্যাসিড সিরাম যেটা আমি আমার ফিঙ্গারে নিয়ে ফিঙ্গারে ভালো করে এভাবে হচ্ছে রাব করে দেন আমার পুরোটা ফেসে অ্যাপ্লাই করে দিই এরটার পরে ঠিক পাঁচ মিনিট আমি ওয়েট করি পাঁচ মিনিট পরে আমি স্কিনে তৃতীয় ধাপে চলে যাই আমার তৃতীয় ধাপে কি রয়েছে চলুন এবার সেখানে যাই আমার তৃতীয় ধাপে চলে যাই তৃতীয় ধাপে রয়েছে আমার সেরাবি ব্র্যান্ডের সবচাইতে মোস্ট ফেভারেট একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম এটা আমি ইউজ কোয়ান্টিটি ইউজ করে ফেলেছি দেখেন একদম শেষ পর্যায়ে এটার এত পরিমাণ এটার মধ্যে থাকে কিন্তু আমরা দুই বোন মিলে ব্যবহার করছি তারপর এটা এখনও শেষ হয়নি তিনশো চল্লিশ গ্রামের প্রোডাক্ট এই প্রোডাক্টটা ইনস্ট্যান্ট স্কিনের ড্রাইনেসটাকে রিমুভ করে দেয় আপনার ত্বকটা যত ড্রাই হবে তত কিন্তু আপনার বয়সের ছাপ পড়বে স্কিনটা কুচকে যাবে রিঙ্কেলস ফাইনলাইন সহ স্কিনটার খুবই বাজে একটা অবস্থা হয়ে যাবে দ্যাটস ওয়ে আপনাকে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজিং ক্রিম হিসেবে আমি এই ক্রিমটাকে সবচাইতে বেস্ট বলব কারণ এইটা আমি একদম একদিন ব্যবহার করে রেজাল্ট পেয়েছি মানে আজকে রাতে দিয়েছি পরের দিনে আলহামদুলিল্লাহ আমি একদম হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড এই ক্রিমটা দিয়ে এটি স্কিনটাকে এমনভাবে গ্লোইং করে তুলবে যে আপনাকে স্কিনের গ্লো দেখানোর জন্য হাইলাইটার ব্যবহার করতে হবে না মনে হবে যে আপনি ন্যাচারালি একটা হাইলাইটার স্কিনের মধ্যে দেওয়া আছে এটা এত পরিমাণ ভালো কাজ করে এটা আপনার ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে এটা ইউজ করলে স্কিনটা সফট হবে স্মুথ হবে পোর্টসগুলোও কিন্তু অনেকখানি মিনিমাইজ হয়ে যাবে সো আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে আমার থার্ড স্টেপে এটা থাকে আমি সিরামটা অ্যাপ্লাই করার ঠিক পাঁচ মিনিট পরে আমি এটা অ্যাপ্লাই করি সো এইটা অ্যাপ্লাই করার আগে আমি মাঝখানে একটু অ্যান্টিব্রিঙ্কলস ক্রিম ব্যবহার করেছিলাম তখন আমি ফেস মাসাজ ইউজ করতাম এখন এটা দিলে আমাকে আর ফেস মাসাজটা ইউজ করতে হয় না মানে ক্রিম অ্যাপ্লাই করে ফেসটা আর মাসাজ করতে হয় না এগুলো হচ্ছে আমার রেগুলার স্কিন কেয়ার রুটিন এটা ছাড়াও উইকলি ফেসে আমি সাকুরা বা মাছাই মাস্কগুলি ইউজ করি এবং কক্সেস বাজার থেকে একটা চন্দনের প্যাকেট এনেছিলাম সেইটাও আমি অ্যাপ্লাই করি আর এগুলো ছাড়া মোস্ট আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আমার স্কিনে ব্যবহার করি সেটা হচ্ছে আমার আরও একটা ফেভারিট প্রোডাক্ট এই প্রোডাক্টটা এটা হচ্ছে পোর্টেবল ফ্লাওয়ার শেপ ফেস রোলার এই ফেস রোলারটা দিয়ে আমি আমার ফেসটাকে নিয়মিত মাসাজ করি এটাতে যেটা হয় এটাতে আমার ডাবল চিনটা রিমুভ হয় আমার জল লাইনটা শেপ হয় এবং এটা ব্যবহার করলে আপনি যদি রেগুলার এটা ব্যবহার করেন তাহলে স্কিনটা কন্ট্রোল হয়ে যায় মানে ন্যাচারালি কন্ট্রোল হয়ে যায় অনেকের আছে না যে ফেসের মধ্যে একটু ফ্যাট জমাট হয়েছে রিঙ্কেলস ফাইনলাইন্স এগুলো তো থাকেই আমাদের সো এটা দিয়ে যদি আমি রেগুলার দশ মিনিট স্কিনটাকে মাসাজ করি লাইক আপনি টিভি দেখছেন সেই মুহূর্তে আপনি বসে বসে যে ফেসটাকে এভাবে মাসাজ করে নিচ্ছেন এই মাসাজের মাধ্যমে আপনার স্কিন থেকে ফ্যাটগুলোকে বার্ন হচ্ছে এটা যে শুধু আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারবেন তা কিন্তু না এটা আপনি আপনার হাতে পায়ে যেই জায়গাগুলোতে ফ্যাট জমাট হয়েছে সেখানে আপনি এটা মাসাজ করবেন মাসাজের মাধ্যমে এটা আপনার ফেস থেকে বা বডি থেকে ফ্যাটগুলোকে বার্ন করবে লাইক হাতে পায়ে এই জায়গাগুলো থেকে ফ্যাট বার্ন করবে এটা আমি আমার গলায় ব্যবহার করি আমার ফেসে ব্যবহার করি মানে আমার ফুল ফেসে আমি খুব সুন্দর করে এটা অ্যাপ্লাই করি এটা আমার রেগুলার রুটিনের মধ্যে অ্যাড থাকে কারণ এই জিনিসটা পার্সোনালি আমার অনেক পছন্দ ফেসের ফ্যাট বার্ন করতে হলে অনেক এক্সারসাইজ করা লাগে তারপর হচ্ছে ওয়েট লসের অনেক কিছুই খাওয়া লাগে সো এগুলো অ্যাভয়েড করতে আমি যখন টিভি দেখি বসে বসে বা আমি যখন এমন কোনো কাজ করি মোবাইলে যে ভিডিও দেখছি বা রিলস দেখছি তখন আমি এই জিনিসটা অ্যাপ্লাই করি ফেসটার মধ্যে এটা জাস্ট আমি মাসাজ করতে থাকি আপনারা চাইলে এটাও নিয়ে নিতে পারেন এটার প্রাইস করবে চারশো পঞ্চাশ টাকা এইটাও আপনারা বিটি বক্স বিটিতে পেয়ে যাবেন ইন ফিউচার প্রাইস আসলে কোনটা কেমন হবে আই হ্যাভ নো আইডিয়া সো যদি এই ভিডিওটা অনেকেই দশ বছর বা পাঁচ বছর পরে দেখেন তখন প্লিজ প্রাইস নিয়ে কম্পেয়ার করবেন না কারণ তখন প্রাইসটা অন্য রকমও হতে পারে সো এই প্রোডাক্টগুলো কারো যদি লাগে আপনারা সরাসরি বিউটি বক্স ভিটিতে চলে যাবেন আপনারা অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তো আজকে এতটুকুই ছিল আমার স্কিন কেয়ার রুটিন উইথ সেরাভি এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার যদি মনে হয় ইন ফিউচার ভিডিওটা আপনাকে আরও একবার দেখতে হবে প্রাইস জানার জন্য অথবা কোন জায়গা থেকে কিনবেন সেটা জানার জন্য তাহলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন নিজের কাছে অথবা নিজের কোনো একদম কাছের বন্ধুর সাথে অথবা কোনো রিলেটিভের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম